কতল করা হয়েছে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। কতল করা হয়েছে। দরজা খোলো। বোরেনহ প্রদিয়ামনকে হত্যা করেছে। তুমি কি শুনতে পাচ্ছো না? মন্দিরের নিরাপত্তা নেই, আমরা পরাজয় বরণ করেছি। বোঝার চেষ্টা করো, জলমগ্গামরকে আজাদ করে দাও, তিনি আমাদের এখন রক্ষা করতে পারবে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। শুনতে পাচ্ছো? প্রদিয়ামনকে কতল করা হয়েছে। প্রদিয়ামনকে দরজা খোলো। শোনো, প্রদিয়ামনকে কতল করা হয়েছে। যদি এই ফুসরা তোমরা কাজে না লাগাও, তবে নিজেদেরকে বিপদে পতিত করবে। যদি হামলার ফরমান দেই, তবে কেউ নিরাপদে থাকবে না। এই এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমু তোমাদের সাথে রয়েছে, আমু তোমাদের রক্ষা করবে। তোমরাও আমুনকে রক্ষা করো। এসো, এই ফিরে এসো সবাই। তোমরা যেও না, মহান আমুন খোদা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন। তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন। তোমরা ফিরে এসো সবাই। আমুনে অভিজাত্য শক্তিমত্তা কোথায় গেল? আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে? জনাব অজ্ঞামহ আত্মসমর্পণ করতে চাইছেন? আমি তোমার কাছে কিছুটা ফুরসত চাইছি। ফুরসতের সুযোগ নেই, আত্মসমর্পণ করতে হবে। আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হোরেনহোপ সলা পরামর্শের ফুরসত দেন। আমরা সবাই মন্দির ত্যাগ করব। জনাব অজ্ঞমহরের সম্মানে অপেক্ষা করছি। আমুনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে। দুশ্মনগণ এসে যেন দেখে যে আমুন তাদের নাগালের বাইরে রয়েছে, তারা যেন আমুনকে না পায়।
কি হয়েছে? কিছুটা ফুরসত চেয়েছি, তারপর আত্মসমর্পণ করবে। এই অজ্ঞামোর কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ, তাকে ষড়যন্ত্র করবার ফুরসত দেওয়া ঠিক হয়নি। জখমিদের একত্রিত করো, মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো। তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি। না, আমরা অনুমতি দেব না। আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না। আমরা আমুনকে ভেঙে ফেলবো এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয়। আমুনকে উত্তেজিত করো না, সে তোমাদের উপর প্রতিশোধ নেবে। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান, দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয়। না, আমি অনুমতি দেব না, তোমাদের আমুনের কাছে আসা উচিত নয়। আমুনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। সরে যাও, সবাই একদিকে সরে যাও, সরে যাও। আমুনের লানত তোমাদের উপরে, আমুনের ক্রোধের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমুনকে ক্রোধান্বিত করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমুনের অভিশাপে তোমরা ধ্বংস হবে। আমুন নেই? আমুনের কি হলো? আমুনকে পাচ্ছ না? আমুন, খোদাগণদের খোদা, আমুন খোদা আসমানের সত্য সুমহান জায়গায় গমন করেছে, উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশ্মনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন। আমুন মেরাজে গিয়েছে। আমুন দুশ্মনদের প্রতি প্রতিশোধ দেবেন। মিশরের মহান খোদা আমুন গায়েব হয়েছেন, কিন্তু তিনি ফিরে আসবেন, খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন। আমাদের আমনের ইবাদতখানায় হামলা করা উচিত হয়নি। আমুন আমাদের উপর প্রতিশোধ নেবেন। আমি নিশ্চিত যে আমুন এখানটাতে রয়েছে, এখান থেকে বাইরে যেতে পারেনি। আমুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে? জনাব হরেন হোক, এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান, পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমুনের উপরে, অজ্ঞামোহর তোর উপরেও লানত, হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোকা দিয়েছিস। জনাব, অজ্ঞামোহর কিছু বলছেন না কেন?
ওদের কথা চুপচাপ শুনছেন কেন?